আমাদের পৃথিবী অনেক সুন্দর। এই পৃথিবীতে প্রায় 9 লক্ষ প্রজাতির কীট পতঙ্গ রয়েছে। কিছু পতঙ্গ দেখতে অনেক সুন্দর, আবার কিছু দেখতে কুৎসিত। আবার কিছু পতঙ্গ রয়েছে যাদের কামড় অত্যন্ত যন্ত্রণাদায়ক, যারা একবার এদের কামড় খেয়েছেন দ্বিতীয়বার খেতে চাইবেন না। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমনই যন্ত্রণাদায়ক পতঙ্গের সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিতে চলেছি, যারা কিনা আপনার বাড়ির আশেপাশে বসবাস করে। চলুন দেরি না করে দেখে নেই। বি বা মৌমাছি। মৌমাছির কামড় আমরা অনেকেই খেয়েছি, বাড়ির চারপাশে প্রায় এদের চাক দেখা যায়। আর চাকের কাছাকাছি যদি একবার ভুল করেও গিয়ে পড়েছেন তাহলে আর রক্ষে নেই, দায়িত্ব নিয়ে আপনার মুখ মেকওভার করে দিবে এরাই। কোনোভাবে যদি মৌমাছিরা বুঝতে পারে যে তাদের চাকে হামলা হয়েছে, সঙ্গে সঙ্গে তারা হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়ে, হুল ফুটিয়ে শত্রুকে প্রতিহত করার চেষ্টা করে। হুল ফোটানোর পর মৌমাছি যখন উড়ে পালানোর চেষ্টা করে, তখন সেই হুল সাথে বিষগ্রন্থি বা পয়জন গ্ল্যান্ড আর মৌমাছির পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম এর কিছু অংশ ছিঁড়ে আলাদা হয়ে গিয়ে আমাদের শরীরে থেকে যায়। এটি ছিঁড়ে যাওয়ার পরেও 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত পয়জন গ্ল্যান্ড থেকে বিষ ক্রমাগত আমাদের শরীরে ঢুকতে থাকে। মৌমাছির হুলের বিষের মাত্রা এতটাই থাকে যে হুল ফুটানোর পর বেশ কয়েকদিন তার ক্রিয়া চলতে থাকে। শুধু তাই নয়, একসঙ্গে যদি অনেকগুলো মৌমাছি কোনো ব্যক্তিকে হুল ফোটায় তাহলে অনেক ক্ষেত্রে জীবন সংশয়ও দেখা দিতে পারে। পরবর্তী পতঙ্গটি দেখার আগে রিকোয়েস্ট করব অন দ্য আইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আগে থেকে এগুলো করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুলেট অ্যান্ট বা বুলেট পিঁপড়া। বিশ্বের সবচেয়ে সূচালু ব্যথাদায়ক ফুল থাকে বুলেট পিঁপড়ার শরীরে। কামড়ালে অসম্ভব ব্যথা হয়। সাধারণ একটি মৌমাছির কামড়ে যে যন্ত্রণা হয় তার থেকে 30 গুণ বেশি যন্ত্রণা হয় এই পিঁপড়ার কামড়ে। এটির কামড়ে বুলেট বন্দুকের দ্বারা গুলি করার মতো ব্যথা অনুভব হয় বলে মনে হয়, এবং বেশিরভাগ ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে 12 ঘন্টা থেকে 36 ঘন্টা পর্যন্ত ব্যথা থাকে। এরা 18 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হয় এবং দেহের রং বাদামি কালো বর্ণের হয়। বুলেট পিঁপড়া 65 সেন্টিমিটার গভীরে নিজেদের বাসা তৈরি করে। বাসা তৈরির জন্য তারা গাছের শিকড়গুলিকে বেছে নেয়। এদের বাসার একটি ইনপুট এবং একটি কালো আউটপুট থাকে। হর্নেট বা ভীমরুল। ভীমরুল হলো গোলতার মতো এক প্রকারের পতঙ্গ। কিছু কিছু প্রজাতির ভীমরুল দৈর্ঘ্যে 55 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এদের হুলে অত্যন্ত মারাত্মক বিষ থাকে। হুলের বিষ মানব শরীরে প্রবেশের ফলে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। বিষ রক্তে মিশে গিয়ে হৃৎপিণ্ড, কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। 2013 সালে চীনে ভীমরুলের আক্রমণে 28 জন মৃত্যুর কোলে ঢলে পড়ে। এছাড়াও আহত হয়েছিলেন আরো শতাধিক। ঘরের বারান্দা, গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ভীমরুল বাসা বাঁধে। এরা বিশেষভাবে তৈরি মাটির প্রলেপ দিয়ে বাসা তৈরি করে বসবাস করে। রঙিন মাটির প্রলেপ দিয়ে তৈরি বাসা দেখতে অত্যন্ত সুন্দর। প্রতিকূল আবহাওয়া এমনকি ঝড় বৃষ্টিতে এদের আশ্রয়স্থলের কোনো ক্ষতি হয় না। বাইরের কোনো শত্রু মাটির শক্ত আবরণকে ক্ষতি করতে পারে না। প্রতিটি বাসায় 15 থেকে 20টি ছিদ্র দেখা যায়। এইসব ছিদ্র দিয়ে এরা সহজেই ভিতরে ঢুকতে পারে। ফায়ার অ্যান্ট বা লাল পিঁপড়া বা বিষ পিঁপড়া। পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 8,000 প্রজাতির পিঁপড়া রয়েছে। বাংলাদেশে মাত্র 250 প্রজাতির পিঁপড়া রয়েছে। এর মধ্যে লাল পিঁপড়া বা ফায়ার অ্যান্ট অন্যতম। আগুনে পিঁপড়া বা বিষ পিঁপড়ার কামড় যারা খেয়েছে তারাই বোঝেন এর ব্যথা কতটা তীব্র। কয়েকদিন ভুগতে হয় এই যন্ত্রণা নিয়ে। পিঁপড়ার কামড়ে চুলকানো, ব্যথা, আক্রান্ত স্থান লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হয়। ইয়েলো জ্যাকেট বা গোলতা। গোলতা হুল ফোটালে তা খুব যন্ত্রণাদায়ক হয়। সারা পৃথিবীতে প্রায় 17,000 প্রজাতির গোলতা আছে। যদিও উষ্ণমণ্ডলীয় দেশগুলিতে এদের বেশি দেখা যায়, প্রধান দেশগুলি থেকে মাত্র অল্প কয়েকটি প্রজাতির রয়েছে। অধিকাংশ বোলতার দেহ সরু, 4টি ডানা এবং দেহের রং সাধারণত উজ্জ্বল নীল, কালো, হলুদ অথবা লালচে। তবে অসংখ্য প্রজাতিতে একাধিক রঙের সমাহার দেখা যায়। অনেক প্রজাতিতে ডোরা দাগ থাকে। এদের হুলে মারাত্মক বিষ থাকে। হুল ফোটানোর কারণে অনেকের মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট, হুল ফোটার জায়গা ছাড়াও সমস্ত শরীরে চুলকানো, চাকা ওঠা, শরীর ফুলে যাওয়া, পেটে তীব্র ব্যথা প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এমন আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের পাশে থাকুন।